হয় নগাঁওত কোন নগাঁও সমষ্টিৰ টিকটক লৈ প্ৰদেশ কংগ্ৰেছত হাই ভল্টেজ নাটক চলি থকাৰ সময়তে এইবাৰ আন এক বিস্ফোৰণ ঘটালে কলিয়াবৰৰ সাংসদ গৌৰৱ গগৈয়ে নগাঁও সমষ্টিৰ পৰা টিকট বিচাৰিছে গৌৰৱ গগৈয়ে বৰ্তমান কলিয়াবৰৰ সাংসদ গৌৰৱ গগৈয়ে সকলোকে হতচকিত কৰি টিকটৰ বাবে আবেদন জনাইছে কিন্তু যি সমষ্টিৰ বাবে টিকটৰ আবেদন জনাইছে গৌৰৱ গগৈয়ে সেই সমষ্টিৰ নাম দেখি কংগ্ৰেছৰ ভৰিৰ পৰা মূৰলৈ সকলো নেতাৰ কঁপনি উঠিছে গৌৰৱে বিচাৰিছে নগাঁও লোকসভা সমষ্টি হয় গৌৰৱ গগৈয়েও নগাঁও সমষ্টিৰ বাবেই বিচাৰিছে টিকট প্ৰদ্যুৎ বৰদলৈ ৰকিবুল হুছেইনক লেং মাৰি নগাঁৱৰ পৰা সাংসদ হোৱাৰ মন মিলিছে গৌৰৱ গগৈয়ে ইতিমধ্যে গৌৰৱ গগৈয়ে জমা কৰিছে আবেদন পত্ৰ কিন্তু বিদ্ৰোহ বিসম্বাদৰ ভয়ত কংগ্ৰেছে ৰাজহুৱা কৰা নাই গৌৰৱ গগৈৰ সেই আবেদনৰ তথ্য ইতিমধ্যে নগাঁৱত কংগ্ৰেছৰ পৰা প্ৰদ্যুৎ বৰদলৈ টিকট বিচাৰিছে লগতে টিকট বিচাৰি ৰকিবুল হুছেইনেও আবেদন কৰিছে তেওঁ স্থানীয় এজন বিধায়ক বুলিও দাবী কৰিছে ইফালে অনলাইন আবেদন কৰিছে গৌৰৱ গগৈয়ে এতিয়া তিনিজন হাই ভল্টেজ নেতা এফালে নগাঁও সংসদীয় সমষ্টিৰ সাংসদ প্ৰদ্যুৎ বৰদলৈ আছেই তাৰ বিপৰীতে ৰকিবুল হুছেইন আছে এতিয়া আকৌ গৌৰৱ গগৈ আন সমষ্টিত প্ৰতিনিধিত্ব কৰিব প্ৰদ্যুৎ বৰদলৈয়ে সম্ভাৱনা আছে অৱশ্যে দলত নিষ্ক্ৰিয় হৈ পৰিব প্ৰদ্যুৎ বৰদলৈ তেনেধৰণৰ সম্ভাৱনা প্ৰকাশ কৰা হৈছে নগাঁও কংগ্ৰেছৰ পৰা টিকট বিচাৰিছে প্ৰদ্যুৎ বৰদলৈ এতিয়া আন সমষ্টিত সঁচাকৈয়ে তেওঁ খেলিবলৈ বাধ্য হ'ব নেকি ইফালে নগাঁৱৰ পৰা আবেদন কৰিছে ৰকিবুল হুছেইনেও টিকট বিচাৰি আৰু ইফালে অনলাইন আবেদন কৰিছে গৌৰৱ গগৈয়ে স্বাভাৱিকতেই গোটেই কংগ্ৰেছৰ ভিতৰ চৰাত এতিয়া তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে দুজন প্ৰাক্তন মন্ত্ৰী এজন হৈছে প্ৰদ্যুৎ বৰদলৈ আনজন হৈছে ৰকিবুল হুছেইন লগতে প্ৰদ্যুৎ বৰদলৈ বৰ্তমানৰ সাংসদ তেওঁলোকৰ মাজত এক প্ৰকাৰ যুঁজ চলিয়ে আছিল টিকটক লৈ এয়া পৰোক্ষ যুঁজ আছিল পোনপটীয়াকৈ তেওঁলোকে এজনৰ বিৰুদ্ধে আনজনে কথা কোৱা নাছিল কিন্তু টিকট বিচৰা প্ৰসংগটোৱে তেওঁলোকৰ মাজৰ থকা সেই তিক্ততাপূৰ্ণ সম্পৰ্কৰ কথা উন্মোচন কৰিলে আৰু এতিয়া খোদ লোকসভাৰ বিৰোধী দল উপদলপতি গৌৰৱ গগৈয়েও এতিয়া নগাঁও সমষ্টিৰ পৰা টিকট বিচাৰিছে এতিয়া তিনিজন হৈ গৈছে হাই প্ৰফাইল নেতা এফালে প্ৰদ্যুৎ বৰদলৈ আনফালে ৰকিবুল হুছেইন আৰু কংগ্ৰেছৰ হাইকমাণ্ডৰ একেবাৰে ঘনিষ্ঠ বুলি পৰিচিত গৌৰৱ গগৈ তিনিজনে বিচাৰিছে এই নগাঁও লোকসভা সমষ্টিৰ পৰা প্ৰাৰ্থিত্ব বা টিকট ইফালে গৌৰৱ গগৈৰ আবেদন সন্দৰ্ভত নিমাত অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিৰ সভাপতি ভূপেন বৰা স্বাভাৱিকতে এই মুহূৰ্তত কি ক'ব কি নক'ব তেনেধৰণৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে তেওঁৰ সৈতে কি ক'লে ভূপেন বৰাই শুনাব বিচাৰিছোঁ গৌৰৱ গগৈয়ে আবেদন পত্ৰ দাখিল কৰা নাই সেইটো মানে আপোনাক কিবা জনাইছে নেকি কেতিয়া ধৰি লওক কৰিব কাৰণ আৰু মাত্ৰ এটা দিনহে আছে নিশ্চয় কৰিব বুলি মই আশা কৰিছোঁ কৰিব কৰিম বুলিয়ে মোক জনাইছিলে মোক কৈছিলে মই সোঁ শৰীৰে গৈ দিবলৈ মন আৰু এতিয়া মই দৰখাস্তখন মেইল কৰি দিছোঁ পইচাটো আপোনাৰ হাতত মানে সোঁ শৰীৰে দিম অঁ হ'ব বুলি কৈছোঁ কিন্তু বিজেপিয়ে মানে কৈ আছে ধৰি লওক গগৈ পৰিয়ালৰ দেখি বা অকণমান ৰয়েল ফেমিলি দেখি বা মানে পৰিয়াল কেন্দ্ৰিক যিটো কংগ্ৰেছৰ অভিযোগ থাকে এইটো সত্য প্ৰমাণিত হ'বলৈয়ে গৈ আছে এনেকৈ বুলি আজিতো আজি কি তাৰিখ আজি 21 তাৰিখ কালিলৈ লাষ্ট ডেট সেইকাৰণে বঢ়াব বুলি কালিতো যদি সেইকাৰণেই বঢ়াইছোঁ পৰহিলৈকে 72খন আছিলে কালি 77খন হ'ল এতিয়া আৰু 4জনে মোক ফোন কৰিছে আহি আছোঁ বুলি গৌৰৱ গগৈ ট্ৰাম্প কাৰ্ড হে অৰ অভি তক তো টিকট কা উন্হোনে পত্ৰ লিয়া নহীঁ হে লেংগে কাহা যা ৰা কি 22 তাৰিখ কো লেংগে ও তব হি উনকো ও দেংগে আব বাত হে কি গৌৰৱ গগৈ কো কাহাঁ সে খেলৱা ৰে দেখিয়ে মাননীয় গৌরব গগৈ জি নে আপনা যো আবেদন হে ও অতনে অনলাইন বিছা চুকে হে ই মে আপকো জানকারি দেনা চাহুঙ্গা ই অভি পুরা সার্ভে হোনে খবৰ এইবাৰ এ পি এছ চি কেলেংকাৰীৰ চি আই ডি কাৰ্যালয়ত কোঅপাৰেটিভ ছচাইটিৰ সহকাৰী পঞ্জীয়ক বিকাশ শৰ্মা আৰু এ পি এছ নীলাঞ্চল গগৈক মাৰাথন চেৰা এছ আই টিৰ আজি পুৱাৰ ভাগত উপস্থিত হোৱা দুয়োজন বিষয়াক জেৰা কৰি এছ আই টিয়ে এ পি এছ চিত জালিয়াতিৰে চাকৰি লোৱাৰ তথ্য আছে দুয়োজন বিষয়াৰ বিৰুদ্ধে এ পি এছ চিৰ মূল পৰীক্ষাত উত্তীৰ্ণ হোৱা নাছিল দুই তথাগঠিত বিষয়া এছ বিত কৰ্মৰত হৈ থকা এ পি এছ নীলাঞ্চল গগৈক ইতিমধ্যে নিলম্বন কৰা হৈছে নীলাঞ্চল গগৈয়ে ইংৰাজীত লাভ কৰিছিল 125 নম্বৰ ৰাকেশ পালৰ আশীৰ্বাদত সেই নম্বৰ বৃদ্ধি হৈছিল 175 বুৰঞ্জীৰ প্ৰথম পেপাৰত নীলাঞ্জলে লাভ কৰিছিল 106 নম্বৰ আৰু বুৰঞ্জীত 106 নম্বৰ বৃদ্ধি হৈছিল 166 নম্বৰ অৰ্থাৎ 110 নম্বৰ বৃদ্ধি হৈছিল নীলাঞ্জল গগৈৰ বিকাশ শৰ্মাই ইংৰাজী বিষয়ত লাভ কৰিছিল মাত্ৰ 55 নম্বৰ আৰু সেই নম্বৰ বৃদ্ধি হৈছিলগৈ 102
রাজনীতি বিজ্ঞানের প্রথম পেপারত বিকাশে লাভ করেছিল মাত্র 61 নম্বর, টেবুলেশন সিটত কিন্তু সেই 61 নম্বরটি হয়েছিল গিয়ে 111। রাজনীতি বিজ্ঞানের দ্বিতীয় পেপারত বিকাশে লাভ করেছিল মাত্র 66 নম্বর, টেবুলেশন সিটত সেই নম্বর বৃদ্ধি হয়ে হয়েছিল 116। অসমীয়া প্রথম পেপারত বিকাশে লাভ করেছিল 119 নম্বর, 20 নম্বর বহাই সেই নম্বর করা হয়েছিল 139। অসমীয়া দ্বিতীয় পেপারত বিকাশে লাভ করেছিল 109 নম্বর, 109 পরিবর্তে বিকাশের নম্বর হয়েছিল গিয়ে পাশত 129। এনেধরণে জালিয়াতি সংগঠিত করা হয়েছিল, টেবুলেশন সিটত নম্বর বহাই দিয়া হয়েছিল, একমাত্র কুখ্যাত রাকেশ পাদর আশীর্বাদতে সেই সম্ভব হয়েছিল। আর মূল পরীক্ষাত উত্তীর্ণ হওয়া নাছিল APSCর, তারপাছতো এজনে APSC হিসাবে আর আন এজনে SSC হিসাবে কার্যনির্বাহ করে আছে। দুইজনকে আজি মাতি পঠা হল, নীলাঞ্জল গগৈ আর বিকাশ শর্মা দুইজনকে আজি পর ভাগতে SITৰ তলব করা হল, হাজির হল তেওঁলোক। বর্তমানেও স্পেশাল ইনভেস্টিগেশন টিমে তেওঁলোকের উপর জেরা চলাই আছে। এবার ফান্ডত পরিল দ্বিতীয়, ঘুষ লৈ গ্রেপ্তার হল করিমগঞ্জের জেলা পরিবহন বিষয়া আর এনফোর্সমেন্ট সেকার। দুর্নীতি নিবারকর জালত করিমগঞ্জের দ্বিতীয় শাহাবুদ্দিন তাপাদ্দার আর এনফোর্সমেন্ট সেকার আবু সালেহ জাকারিয়া, এওঁলোক দুইজনকে বর্তমান জালত পেলোয়া হয়েছে। বুধবারে প্রথমে 10,000 টাকা ঘুষ লৈ গ্রেপ্তার হয়েছিল করিমগঞ্জের জেলা পরিবহন বিভাগের এনফোর্সমেন্ট সেকার আবু সালেহ জাকারিয়া। ঘুষ লৈ থকা অবস্থাত এনফোর্সমেন্ট সেকার আবু সালেহ জাকারিয়াক হাতেলুতে ধরা পেলায় দুর্নীতি নিবারক শাখার এটা দলে। ইয়ার পিছতে আবু সালেহ জাকারিয়ার ভাষ্যর ভিত্তিত করিমগঞ্জের জেলা পরিবহন বিষয়ার কার্যালয়ত গ্রেপ্তার করে দ্বিতীয় শাহাবুদ্দিন তপাদ্দারক। গ্রেপ্তারের পিছতে দ্বিতীয় শাহাবুদ্দিন তপাদ্দারর 6 মাইলের ঘরতো নিশালৈকে অভিযান চলায় দুর্নীতি নিবারকে। উল্লেখযোগ্য যে দীর্ঘদিন ধরে চালানোর নামত অবৈধভাবে গাড়ি চালকের টাকা সংগ্রহের অভিযোগ উত্থাপন হয়েছিল এই দুইজনের বিরুদ্ধে। দুর্নীতি নিবারকে দুইকে গ্রেপ্তার করে লই যাওয়ার সময় সুর সুর বলে ধ্বনি দিয়ে স্থানীয় ভুক্তভোগী রাইজে। উল্লেখযোগ্য যে আবু সালেহ জাকারিয়া কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী তথা করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেসের টিকট প্রত্যাশী আবু সালেহ নিজামুদ্দিনের কনিষ্ঠ ভাতৃ। কবলগা বহুত লাজলগা কথা, মই এইটো অফিসের প্রতিবেশীহে, কাহতে মরে রুম একটা আছে, কিন্তু এইটো অফিসের ইমান দুর্নীতি চলে কি কম। আর ইয়াতে কিবা একটা কাগজ লই আইলে পয়সার বাইরে এক কথা নাই, আর মানুষে অল্প বেয়াকো এইখানে অফিসের অল্প বদনাম করে থাকে। মানুষ এখানে কয় দালাল আর টাউডে বলে বেশি, কিন্তু কিবা একটা কাম করলে পয়সা, গাড়ি ধরলে পয়সা, পয়সাই পয়সা, এই মানে পয়সার অফিস বলে কব পার। আর এনেকা দুর্নীতিবাজ মানুষক সদায় ধরিয়ে সিএমে যেখানে সাধারণ মানুষের উন্নতি করে আছে আমি ধন্যবাদ দিও সিএমক, এইখানে কাম করেছে, খুব ভাল কাম করে আছে। এটা মাঝে মাঝে কেটামান অফিসত যদি ভিজিলেন্স পঠায় এনেক মানুষকিটা লই যায়, তেনহলে অহমতো আর দুর্নীতিমুক্ত হব বলে মানে ভাবো। করিমগঞ্জ জেলা পরিবহন বিষয়া শাহাবুদ্দিন তপাদ্দারক গ্রেপ্তার পিছতে করিমগঞ্জের সরকারি আবাসের গুহীর 6 মাইলের ঘরতে অভিযান চলায় দুর্নীতি নিবারকে। 6 মাইলের ফকরুদ্দিন আলী আহমেদ পথর সিটিজেন লেনত থাকা ঘর বুধবারে সন্ধ্যা 7 বজার উড়ে নিশা অভিযান চলায় দুর্নীতি নিবারকর দলে। অভিযানের সময় ঘর আছিল শাহাবুদ্দিন তপাদ্দারর পত্নী আর 2 পুত্র। অভিযানকারী দলটে সম্পত্তির তথ্য, ব্যাংকের পাসবুক, ATM, চারিচকিয়া বাহনের নথিপত্র জব্দ করে। অবশ্যই অভিযানকালত জব্দ করা কোনো সামগ্রীর তথ্য নিদিলে অভিযানকারী দলটে। এবার দিসপুরের বিধায়ক আবাসের সমীপর শিব মন্দিরত চুরি কার্য, রাজপথের কাছত শিব মন্দিরত গভাইত চুরে চলালে লুটপাট, আরক্ষী গিজ গিজাই থাকা দিসপুরত এই কাণ্ডক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। দান পাত্র ভাঙি চুরে লুটিলে মন্দিরের সা সামগ্রী আর ধন। দিসপুর থানার সমীপর চুরি কার্যক এটা তীব্র চাঞ্চল্য, কারণ দিসপুর থানার মাত্র 30 মিটার নিলগতেই এটা কাপড়ের গুদামতো 5 লাখ টাকার কাপড় চুরি হয়েছিলহে মাত্র কালি। তারপর এই ঘটনা, দুটাক ঘটনা দিসপুর আরক্ষীর নাকর তলতেই সংঘটিত হয়েছে। দুর্বৃত্তর কোনো সন্ধান উলিয়াবা নাই আরক্ষী, সেয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক হিসাবে পরিগণিত হয়েছে। বঙ্গাইগাঁওর যোগীঘোপাত লাট মণ্ডলসহ মাটির দালালক গ্রেপ্তার করার খবর। লাট মণ্ডল শামসুল হক তালুকদারক গ্রেপ্তার করেছে আরক্ষী। বৈতামারী রাজচক্রর লাট মণ্ডল শামসুল হক তালুকদার বালাপাড়ার মাটির দালাল আনোয়ার হোসেনকো গ্রেপ্তার। দালাল আনোয়ার হোসেনে করেয়া পাহাড়ের এগারী মহিলার 5 বিঘা ভূমি জালিয়াতিরে আন এগারী মহিলার নামত নামজারি করেছে। ঘটনার সঙ্গে জড়িত লাট মণ্ডল শামসুল হকক গ্রেপ্তার করে তদন্ত অব্যাহত রাখিছে আরক্ষী। মাটির দালালের বিরুদ্ধে কঠোর হয়েছে যোগীঘোপা আরক্ষী। মুঠতে এই মাটির দালাল বা চক্র বিষয়া কার্যালয়ের একাংশ কর্মচারী বিরুদ্ধে কেবল যে গুহীতে অভিযান চলছে তে নয়, যিকোনো প্রান্তত অভিযান চলি আছে, আর হয়তো আগন্তুক দিনত এই অভিযান অধিক চলিব। এনে ধরনের একাংশ বদমাস
আৰু টকালোভী কৰ্মচাৰী অথবা দালালৰ বিৰুদ্ধে। দুর্নীতির সম্রাজ্ঞী সুকন্যা আর যিকোনো সময়তেই গ্রেপ্তার হব পারে এগারী সুকন্যা বরা। সিএম ভিজিলেন্সর ধারাবাহিক জেরার সম্মুখীন সুকন্যা শুক্রবারে পুনের সুকন্যাক হাজিরার নির্দেশ দিছে ভিজিলেন্সে। বুধবারে 7 ঘণ্টা ধরে জেরা চলাইছিল সুকন্যাক, দীর্ঘ সময় জেরার অন্তত যাবল দিয়ে সুকন্যাক বহুকটা প্রশ্নের লিখিত উত্তর দিছে সুকন্যায়। মারাথন জেরাত বহু তথ্য লাভ করেছে ভিজিলেন্সে, এতিয়াও সুকন্যার পাবলৈ আছে বহু তথ্য। সুকন্যাক উপহার দিয়া বাহন সন্দর্ভতো হব তদন্ত। ইতিমধ্যে বাহনের তথ্য বিচারি দ্বিতীয়লৈ আবেদন ভিজিলেন্সর। পাসপোর্টক লৈ এতিয়াও মুখ খোলা নাই সুকন্যায়, ভিজিলেন্সক জমা দিয়া নাই পাসপোর্ট। আনহাতে বহু আত্মীয়র নামতো সম্পত্তি থাকার তথ্য পোহরলৈ আহিছে। মরিগাঁওত 27 বিঘা মাটি থাকার তথ্য লাভ করা হয়েছে সুকন্যার স্বীকারোক্তিত। বুধবারে আত্মীয় সোধপোছ করে তদন্তকারী দলটোয়। মরিগাঁওত আছে 27 বিঘা মাটি এইগৰাকী কুখ্যাত সুকন্যার। আমিনগাঁওত আছে বিশাল মাটি সম্পত্তি, মুঠতে সম্পত্তির পাহাড়। দুর্নীতিরে এইবর সম্পত্তির পাহাড় গড়েছিল, অবসর বিনোদনত বৃহৎ ধন ব্যয় করেছিল আর তথাকথিত শো অফ বলে যাক আমি কোঁ সিয়া প্রকাশ করেছিল। বিলাসী ফ্লেটত উদ্ধার কোটি কোটি টাকার সামগ্রী। সুকন্যার সম্পত্তির পাহাড়ের হিসাব শুনিলে সকলের চকু কপালত উঠিব। ইতিমধ্যে জব্দ হয়েছে লাখ টকিয়া আমদানিকৃত বাসন বর্তন। SBI, HDFC আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কত আছে একাউন্ট। একাউন্টের বহু তথ্য এটা উদ্ঘাটন হলে বাকি। পরিয়াল আত্মীয়র নামত সম্পত্তি থাকার তথ্যও পাওয়া গেছে। নামে বেনামে সম্পত্তির পাহাড় গড়েছিল এগারী সুকন্যায়। কামরূপত কর্তব্যর সময়ত গড়েছিল এই বিশাল সম্পত্তি। দুর্নীতির এই সম্পত্তি গড়েছিল আয়ের তুলনাত 440% সম্পত্তির তথ্য এতালেকে পাওয়া গেছে। 8 বছরত কোটি কোটি টাকার সম্পত্তির পাহাড় গড়িবলে সক্ষম হল সুকন্যা বরায়। গুয়াহাটির 5 ঠাইত বিশাল মাটি সম্পত্তি আছে আর আন আন ঠাইত যেখানে আছে তথ্য সেখানে আমি দিছোঁই। মরিগাঁওত আছে 27 বিঘা মাটি, অসমৰ বিভিন্ন প্ৰান্তত হিচৰতি হৈ পৰি আছে এওঁৰ মাটি সম্পত্তি। আমিনগাঁৱত বিশাল মাটি সম্পত্তি আছে, মুঠতে ক'ত নাই। চৌদিশে এওঁলোকে সম্পত্তি গঢ়ি থৈ দিছে, তাকো দুৰ্নীতিৰ টকাৰে। ইনভেষ্টিগেশ্যন চলি আছে, এতিয়া প্ৰিমেচিয়ৰ, মই আপোনালোকক এতিয়া ক'ব নোৱাৰো। এনে লিখিত প্ৰশ্ন ক'ব বাকী আছে, আজি হ'লেও মুখ খুলিছে। আপনাদের মানে এটাই কব নিম, তদন্ত চলি আছে। আজি তো সহযোগিতা করি, সম্পূর্ণ সহযোগিতা দিছে হেতু মই নক আকো 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 মত হবো। হয় হয় হয়, কেতিয়া কেতিয়া মানে অলপ লিখিত কিবা কিবি দিব কইছো, দিয়া নাই কিছু মান এখিনি দিবলে কইছো, গটেখিনি দিব আর মাতিছো আপনাদের। কেন মানে কম পাই গেছে তেও ইনকাম কো বহুত উপরত তেও সম্পত্তি কনফার্ম হইছে এটু চলি আছে তদন্ত। গ্রেপ্তারের কারণে যেখানি পর্যাপ্ত আমি পঠাইছো, আহিব বাকি আছে। বিচাৰিছো আৰু দিব বাকি আছে, দিয়া নাই যিখিনি সেইখিনি লৈ আনিব দিছে। আকৌ মাতিছো আৰু তেখেতৰ যিখন বাহন সেইখন বাহন কোনোবা এগৰাকী ডাঙৰ অফিচাৰে গিফ্ট দিয়া বুলি শুনিছিলো, সেইটো গম নাপাওঁ, ইনভেষ্টিগেট কৰিম। আমি লিখিছো, দ্বিতীয়লৈ লিখিছো, আৰু পৰহিলৈ মাতিছো। দেশত পুনের করোনা সংক্রমণের খবর। এটা দ্রুতগতিত বৃদ্ধি পাইছে ভারতত কোভিডর সংক্রমণ। কেরালাত পুনের 3 জন কোভিড আক্রান্তর মৃত্যুর খবর আহিছে। এতালেকে কোভিডত মৃত্যুর সংখ্যা 10 জনলৈ বৃদ্ধি পাইছে। 24 ঘণ্টাত নতুনক কোভিডত আক্রান্ত হয়েছে 614 জন। কেরালাত সর্বাধিক কোভিড আক্রান্তর সংখ্যা, কেরালাতেই 24 ঘণ্টাত 300 জন নতুনক আক্রান্ত হয়েছে। দেশত সক্রিয় কোভিড আক্রান্তর সংখ্যা বর্তমান 2669 জন। তামিলনাডুত 13 জন, মহারাষ্ট্রত 11 জন, কর্ণাটকত 9 জন আক্রান্ত, তেলেঙ্গানা আর পুদুচেরীত 4 জনক কোভিডত আক্রান্ত, দিল্লী আর গুজরাটত 3 জন আক্রান্ত, গোয়া আর পাঞ্জাবত 1 জনক আক্রান্ত হয়েছে কোভিডত। ইয়া কোভিডর একটা নতুন প্রকরণ, নাম দিয়া হয়েছে JN.1। অসম সাহিত্য সভার 107 সংখ্যক কেন্দ্রীয় প্রতিষ্ঠা দিবস তিনিচুকীয়া জেলার সাহিত্য সভার উদ্যোগত আর লিডুর শাখা সাহিত্য সভার আতিথ্যত লিডু বজার হাইস্কুল খেলপথারত আজিরেপরা 7 দিনিয়া কার্যসূচীরে অনুষ্ঠিত করা হয়েছে। আজি প্রথম দিনা বিভিন্ন প্রান্তর কবির অংশগ্রহণে কবি সমারোহ লগতে গ্রন্থমেলা আর প্রদর্শনীর দ্বার উন্মোচন করা হয়। 7 দিনিয়া কার্যসূচীত সদৌ ভিত্তিক মুকলি তর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতার উপরও অন্তিম দিনা কার্যসূচীত 107 পতাকা উত্তোলন করে সাহিত্য সভার সভাপতি।
সময় হৈছে এতিয়া বাতৰি পাবি দিলোঁ আৰু নমস্কাৰ।